বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক মহা আতঙ্কের নাম এবং এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বজুড়ে। এই আতঙ্ক এমন একটা আতঙ্ক যে আমরা জানি যে প্রতিটি মানুষকেই, প্রতিটি প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এখন মানব জাতির প্রতিটি সদস্যকে প্রতিনিয়ত ভাবতে হচ্ছে করোনা তাকে কখন আক্রান্ত করবে, করবে কিনা, করলে তার মৃত্যু অবধারিত কিনা। এরকম একটা সময় পৃথিবী বোধহয় বহু বছর অন্তত শতাব্দীর কথা তো বলাই যেতে পারেনি, এরকম সময় পৃথিবী দেখেনি। এবং কোভিড-19 শুধু মৃত্যু ঝুঁকি বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই মানুষকে সীমাবদ্ধ রাখেনি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক সহ নানা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। বলা হচ্ছে এক নতুন বিশ্ব ব্যবস্থায় পৃথিবী প্রবেশ করেছে এবং এটাই হচ্ছে নতুন বাস্তবতা, নতুন স্বাভাবিকতা, এবং এর সঙ্গেই খাপ খাইয়ে চলতে হবে পৃথিবীকে। পুরনো ধ্যান ধারণা, পুরনো আচার আচরণ অনেক কিছুই বদলে যাবে আগামী দিনে, এমনকি রাজনৈতিক কাঠামোতেও একটা বড় ধরনের পরিবর্তন আসবে। বাংলাদেশও এর বাইরে নয় এবং বাংলাদেশে গতকালকে যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেব দিচ্ছিলেন তার আগের 24 ঘন্টা, সেই হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা সর্বাধিক এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ এবং আক্রান্তের সংখ্যাও রেকর্ড পরিমাণ। এরকম একটা পরিস্থিতিতে বিশেষ করে কোভিড-19 উত্তর যে অর্থনৈতিক সংকট সামনে গোটা পৃথিবী জুড়ে এবং বাংলাদেশে, সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য এবং বর্তমান পরিস্থিতিকে কীভাবে মোকাবেলা করা উচিত, কীভাবে করা হচ্ছে এবং কীভাবে করা যাবে, সেই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে আজকে। ঢাকার গুলশানের বাসা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভারত বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট এবং ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FBCC-র সাবেক সভাপতি মাতলুব আহমদ। আমাদের সঙ্গে ঢাকার বনানীর বাসা থেকে যুক্ত হচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র ডিস্টিংগুইশড ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই যে আপনারা বলছেন জীবন বাঁচতে জীবিকা হবে, অর্থাৎ জীবিকার আগে জীবন, এখন এটি হচ্ছে বাস্তবতা। কেন এমনটি মনে হচ্ছে যখন সবকিছু স্বাভাবিক করে দেবার একটা চেষ্টা বাংলাদেশে হচ্ছে? কারণ যদিও সরকারি ছুটি আছে কিন্তু সরকারের দিক থেকে নানা রকমের ঘোষণা আসতে শুরু করেছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করবার, অনেক ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে, হোটেল রেস্তোরাঁ খুলে দেওয়ার ঘোষণা হয়েছে, শপিং মল বা দোকানপাট খুলে দেওয়ার ঘোষণা হয়েছে। একটু শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ জিল্লুর। আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে বলছিলেন যে আমাদের যে হিসাব দেয়া হয়েছে পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে যে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা আমাদের সর্বোচ্চ গেল গত 24 ঘন্টায়। এটা থেকেই বোঝা যাচ্ছে যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বলছেন যে বাংলাদেশ এখন একটা পিক স্টেজের দিকে যাচ্ছে, অন্যান্য অনেক দেশে যখন নাকি সেটা ক্রস করে একটা প্লেচুইং হয়েছে, ফ্ল্যাটেনিং হয়েছে এবং তারপরে নিচের দিকে যাচ্ছে। আমাদের দেশে যারা এগুলো নিয়ে বিশেষজ্ঞ তারা অনেকেই বলছেন যে আমরা এখন এই পিক স্টেজের মধ্যে যাচ্ছি। সুতরাং সেটাকে যদি আমি মাথায় নেই তাহলে চারটা স্টেজ হয়তো আমরা চিন্তা করতে পারি। একটা হলো যে প্রধানত স্বাস্থ্য ইমার্জেন্সি, এক। দ্বিতীয়ত হলো যে স্বাস্থ্য এবং অর্থনীতি, তারপরের স্টেজে যে অর্থনীতি এবং স্বাস্থ্য এবং তারপরে মূলত অর্থনীতি। আমি যদি এইভাবে চারভাবে যদি সাজাই তাহলে কিন্তু এখনো যদি আমরা প্রথম স্টেজেই থাকি, যখন নাকি হেলথ ইমার্জেন্সিটাই আমাদের সবচেয়ে বেশি চিন্তা করা উচিত, সেটাকে মাথায় রেখেই কিন্তু আমাদের অন্যান্য কর্মকাণ্ড করতে হবে। সেই জন্যই আমরা বলেছি যে যেহেতু আমরা ওই স্টেজে আছি, এখন লকডাউন আরো কন্টিনিউ করা, আমাদের মূলত হেলথ ইমার্জেন্সির যেসব বিষয়গুলি আছে সেগুলোকে গুরুত্ব দেওয়া, এখন কিভাবে আমরা আগামী আরো কিছুদিন আমরা আমাদের যারা নাকি আমরা জানি যে অনেকেই জীবিকার তাদের ব্যবস্থা নাই, তাদেরকে কিভাবে আমরা জীবিকার নিশ্চয়তা দিতে পারি। সরকারও বেশ কিছু করছেন, তারা আমাদের যে যে নিরাপত্তা বলয় আছে সেখানে তারা বাড়াচ্ছেন সেটার আওতা, খাদ্য বিতরণ করা হচ্ছে। আমরা জানি যে ক্যাশ ট্রান্সফারেরও একটা চিন্তা ভাবনা হচ্ছে যে 50 লাখ মানুষকে 2000 টাকার মতো দেওয়া যায় কিনা, তাহলে হয়তো 2500 হলে এটা 1200 কোটি টাকা হবে। আমরা অবশ্য CPD থেকে বলেছিলাম যে এটা সবটা কাভার করা হবে যাবে না, আমরা 17 মিলিয়ন হাউস হোল্ড কে 8000 টাকা করে 2 মাস দেওয়ার কথা আমরা
একটা হিসাব করেছিলাম, তাতে করে 26,000 কোটি টাকা হয়। আবার অনেকে দারিদ্র্যসীমার নিচে এর মধ্যে পড়ে গেছেন, আমরা সেই হিসাবে 19 মিলিয়ন হাউস হোল্ডের কথা বলেছিলেন, খানার কথা, সেটা 16,000 টাকা করে হলে 29,000 কোটি টাকা, এটা জিডিপির এটা 1% কাছাকাছি হয়। তো সেরকম আমরা একটা হিসাব দিয়েছিলাম। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যদি আমি প্রথম স্টেজেই থাকি, যেটা নাকি যে হেলথ হলো সবচেয়ে বেশি এখন গুরুত্বপূর্ণ, তাহলে আমাকে ক্যাশ ট্রান্সফার করে এবং ফুড চেইনটাকে মেনটেন করে আমাকে লকডাউনটাকে আরো কিছুদিন আমার প্রলম্বিত করার প্রয়োজন পড়বে। কারণ আমরা এই ঝুঁকিটা নিতে পারবো না যে আমরা খুলে দিলাম এবং মানুষ যেসব কমপ্লায়েন্সের কথা বলে আমরা খুলছি সেগুলো ওইসব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও সেগুলো পালন করতে পারলেন না, আর সরকারেরও যে এনফোর্সমেন্ট মেকানিজম আছে সেটাও যথেষ্ট পরিমাণে শক্তিশালী না যে সেটাকে দেখভাল করবেন। সুতরাং ওরকম একটা অবস্থায় কিন্তু আরেকটা দ্বিতীয় পিকের দিকে আমরা চলে যাবার আশঙ্কা আছে। আপনি যদি খেয়াল করে থাকেন, একটা আমি দেখলাম যে ইউটিউবে একটা খুবই একটা ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এক পাশে হলো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে দেখাচ্ছে, আরেক পাশে ইউকের প্রধানমন্ত্রীকে দেখানো হচ্ছে, এবং কিভাবে দুটো দেশ এটাকে ট্যাকল করার চেষ্টা করেছে। আপনি জানেন যে ইউকেতে তারা ওই হার্ড ইমিউনিটির ওই কনসেপ্টে যে তারা এটাকে ট্যাকল করার চেষ্টা করেছে, সেটা আপনি জানেন যে এটা এখন 40,000-এর কাছাকাছি চলে যাচ্ছে মৃতের সংখ্যা। জি, এবং নিউজিল্যান্ডে এটা বোধহয় এখনো 200-এর কম আছে। সুতরাং আমরা আমাদেরকে ওইটা মাথায় রেখে আমাদের করতে হবে। এখন সেটা করতে গেলে অবশ্যই যেটা আমি বললাম যে যদি ক্যাশ ট্রান্সফারের প্রশ্ন আসে, তাহলে তো অবভিয়াসলি আমাদের সম্পদের কতটুকু আমরা এটার জন্য মোবিলাইজ করতে পারবো সেটারও একটা প্রশ্ন অবশ্যই চলে আসে। সেই সীমাবদ্ধতা আমাদের রয়ে গেছে। আমরা আপনি জানেন জিল্লুর যে অনেকদিন ধরে আমরা বলছি যে আমাদের দেশের যে আমাদের প্রবৃদ্ধি ভালো হয়েছে, ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু শক অ্যাবজর্পশন ক্যাপাসিটির জন্য একটা অর্থনীতি যেটা প্রয়োজন, এবং এরকম ইমার্জেন্সিতে শক অ্যাবজর্পশন ক্যাপাসিটিটাই কিন্তু মূলত হয়। আমার প্রবৃদ্ধি আমাকে সেই কনফিডেন্স দেয়, কিন্তু শক অ্যাবজর্পশন করতে গেলে আমার আরো স্পেস দরকার হয়। সেই স্পেসটা কিন্তু আমার আসতে পারতো হলো আমার ট্যাক্স জিডিপি রেশিও আজকে 10% না হয়ে এটা যদি আমার যদি এটা ইন্ডিয়া বা নেপালের মতো যদি 18% যদি হতো, তাহলে কিন্তু আমার অনেক স্পেস থাকতো আজকে। আজকে কিন্তু তাহলে আমি ওই যে বললাম যে 16,000 টাকা করে আমরা যদি 2 কোটি পরিবারকে দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই যে এখন জীবিকা আর জীবন একটা ফলস ডাইকোটমি, কারণ আসলে জীবনের উপরে তো আর কিছু হয় না, সেইটা আমরা কিন্তু আরো বেশি ভাবে করতে পারতাম। একইভাবে আমরা আমরা তো এর আগেও বলে আসছিলাম যে আমাদের দেশ থেকে যেসব সম্পদ চলে যাচ্ছে, কর ফাঁকি হচ্ছে, গত 10 বছরে 5 লক্ষ কোটি টাকার মতো দেশ থেকে চলে গেছে বলে বিভিন্ন হিসাব আসছে। এগুলো কিন্তু আমরা বলছিলাম যে এগুলো যদি আমরা দৃঢ় হাতে দমন করতে পারি, আইনের প্রয়োগ করতে পারি, আমাদের অনেক ভালো ভালো আইন আছে, প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের এই সক্ষমতাটা আমাদের আরো আরো ভালোভাবে বাড়বে। তখন অর্থনীতির কারণে আমার স্বাস্থ্য ইমার্জেন্সি বা সেফটি ইমার্জেন্সি গুলোকে বিবেচনায় অতটা মানে না রেখে আমাকে বিভিন্ন স্টেপস নেওয়ার যে যে প্রয়োজনীয়তা সেটাও কিন্তু কমবে। সেই জন্য আমরা এখনো আমরা বলেছি, আপনি দেখেছেন যে আমরা আমাদের বাজেটের প্রস্তাব দিয়েছি, এবং সেই প্রস্তাবেও আমরা বলেছি যে কিভাবে আমাদের সম্পদ আরো এখন সুসংহত করা যায়, আহরণ করা যায়, বিদেশি সহায়তা কত বেশি আমরা ব্যবহার করতে পারি, সেটা দিয়ে আমাদের এখন সেই সেই সক্ষমতাটা আনতে হবে, যাতে করে আমাদের এই জীবন ভার্সেস জীবিকা এই যে একটা একটা আমি বলবো যে একটা এমন একটা দ্বৈত একটা একটার পাশে আরেকটাকে একটা ট্রেড অফ করানো, দ্বিতীয়ত হচ্ছে যে এখন এই সংকটকালে সবকিছুই প্রায় স্থবির,
যদিও এই সময়টাতে একটা অভিযোগ, আপনি যেহেতু ব্যবসায়ীদের শীর্ষ নেতা, ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগটা যে তাদের নিডের চাইতে গ্রিডটা অনেক বেশি ব্যবসায়ীরা প্রমাণ করেছেন এই সময়কালে, কারণ তারা একদিকে সারাক্ষণ প্রণোদনা প্রণোদনা এটা দরকার ওটা দরকার সেটাও বলছেন, আবার অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করবার দাবিও তারা তুলে ধরছেন। সো একটু আপনি বলবেন এই যে জীবন এবং জীবিকার মধ্যে যে সংঘাত এখন হয়ে দাঁড়িয়েছে তার সমন্বয় সাধন কিভাবে করবে, এবং যেটি ডক্টর মুস্তাফিজ বলছিলেন যে সম্প্রদের অপ্রতুলতার বিষয় আছে, সম্পদ ব্যবহারের স্বচ্ছতার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই সরকারের দিক থেকে বেশ কিছু প্রণোদনা ঘোষণা করা হয়েছে এবং সেই প্রণোদনা মূলত ব্যবসায়ীদের চাহিদা কেন্দ্রিক সেটি মেটাবার জন্যে, আবার এই প্রণোদনা কতটা স্বচ্ছভাবে ব্যবহার করা হবে সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে, এবং ডক্টর মুস্তাফিজ পাচারের কথা বলছিলেন, অনেকে মনে করেন যে এই প্রণোদনার ব্যবহার যদি স্বচ্ছ না হয় সেই টাকাও হয়তো পাচার করে দেয়া হবে বা পাচার হয়ে যেতে পারে, এবং এই যে প্রণোদনা যেটি দেওয়া হবে সেই অর্থই বা কোত্থেকে আসবে সেটি একটা বড় প্রশ্ন, সেই অর্থ কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে প্রণোদনা ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন যে দেশের সিংহভাগ মানুষ সবকিছুর বাইরে থেকে যাচ্ছে কিনা, তারা বঞ্চিত হচ্ছে থেকে কিনা, তারা আরো পেছনে পড়ে যাচ্ছে কিনা, এবং মুষ্টিমেয় কিছু মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিনা। ধন্যবাদ, ধন্যবাদ দিলীপ সাহেব আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে, অনেকদিন পর আপনার এই শোতে আসলাম, তবে এমন এক সময় আসলাম যখন সারা পৃথিবী অর্ধেকের বেশি মানুষ ঘরে বসেছিল, এবং দুই তিন মাস ঘরে বসে থাকার পর যারা অ্যাডভান্সড ইকোনমি, যাদের ট্রিলিয়ন ডলার তারা খরচা করতে পারে ফর সোশ্যাল বেনিফিটস, তারাও কিন্তু এখনো এই ইনক্রিজিং জেনেও তারা কিন্তু তাদের ইকোনমিক অ্যাক্টিভিটি খুলে দিচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখবেন এই প্রথম বাংলাদেশ হিস্ট্রিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে ধর্ম, রাজনৈতিক আপনার আইডিওলজি কিংবা যে কোনো জিনিস বলেন, এমনকি মসজিদে পর্যন্ত না যাওয়ার যে আহ্বান জানিয়েছিলেন সেটা কিন্তু সবাই অক্ষরে অক্ষরে ফলো করেছে, যার জন্য আমরা কিন্তু এই সাডেন রাইজ যেটা আমার অন্য অন্য জায়গায় দেখা গেছে সেটা কিন্তু আমরা কিছুটা হলো কন্টেইন হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের বিশাল এক জনগোষ্ঠী যারা দিন আনে দিন খায়, বা ছোটো ছোটো বিজনেস হাউসেস যারা কাস্টমারকে ডেইলি পেতে হয়, তারা কিন্তু অনেক দিন এক থাকার পরে আর থাকতে পারছে না। সো এখন জীবিকা আগে না জীবন আগে, আমার কাছে মনে হয় এটা জীবন আর জীবনের মধ্যেই আমাদেরকে চয়েস করতে হবে। যদি আমরা সবাই ঘরে বসে থাকি এক বছর, তাহলে আমরা কত জীবন না খেয়ে মরবে, আর যদি আমরা স্বাস্থ্যসম্মতি বিধি মেনে সরকারের যে পলিসিগুলো ওনারা দিয়েছেন সেইগুলো মেনে যদি সবাই চলতে পারেন, তাহলে কত মানুষ মারা যাবে। এখন একটা জিনিস সঠিক, কিন্তু মিস্টার মাতলুব আমার একটা প্রশ্ন জাস্ট আমি করতে চাই, যদি লকডাউনের প্রশ্নটা যেটি ডক্টর মুস্তাফিজুর রহমান বলছেন সিপিডির পক্ষ থেকে বলেছে, লকডাউনটা যদি প্রপারলি করা হতো বা করা হয়, সাময়িক কষ্ট হতো, আপনি ধরেন 15 দিন বা এক মাস বা দু মাস যদি বা দেড় মাস যদি আপনি এটা করেন, তাহলে তো এই আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা, মারা যাওয়ার সংখ্যা অনেক কমে আসবে, মানে এভাবেই যারা নিয়ন্ত্রণ করেছে, এবং অন্য যারা অন্যান্যদের যাদের কথা আপনারা বলছেন যে খুলে দেওয়া হচ্ছে, তারা কিন্তু অনেক মানে গবেষণা করে ম্যাপিং করে তারপরে ধীরে ধীরে খুলছে, সেটি কিন্তু আমাদের এখানে হচ্ছে না, আর এমন একটা বাস্তবতা যে এমন সামনের দিকে আপনার রিসোর্সের কথা ডক্টর রহমান বলছিলেন যে আপনি কিন্তু বাইরের সহযোগিতাও যে খুব বেশি সামনের দিনে পাবেন আপনার সম্পদ আহরণের জন্য সেটা কিন্তু হবে না। আমি ওইদিকে আসছি যে আমরা যদি এখন ঘরে রাখি, তাহলে মুস্তাফিজ ভাই যেমন বললেন যে 26,000 কোটি বা 29,000 কোটি, আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছেন যে একবারে 72,000 কোটি দিয়ে ডিক্লেয়ার করেছেন, তার আগে 5,000 কোটি ফর দ্য ওয়ার্কার্স, ফর দ্য গার্মেন্টস, এরপরে ব্যাংকারদের জন্য অনেক ছাড় দিয়েছেন যাতে ওরা লিকুইডিটি পায়, সেটাও 1,00,000 কোটি টাকার বেশি চলে গেছে। বাংলাদেশের কিন্তু ইকোনমি অত বড় না, এবং সেখানে কিন্তু যত সম্ভব আমরা এমনকি প্রাইম মিনিস্টার থেকে শুরু করে একদম নিচু পর্যন্ত যে সবাই মিলে এই করোনা ভাইরাসের ফাইটে নেমে গেছে, এটা কিন্তু একটা গুড একটা পজিশন কিন্তু আমরা অন্য দেশ থেকে বেটার আছি। আমেরিকাতে প্রেসিডেন্ট সাহেব ডাকলেও অনেকে মানে না, লন্ডনে এগুলো মানে নাই, যার জন্য তারা কিন্তু অনেকখানি এটার আঘাত পাচ্ছে। আই টোটালি এগ্রি উইথ ইউ,
যদি আমরা এই স্টেজে ঘরে থাকতাম তাহলে আমাদের রিস্ক অ্যামাউন্ট অনেক কমে যায়। কিন্তু সব দেশ তো সমান না, আমাদের যে যে টাকা পয়সা আছে, আমাদের দেশের যে ইকোনমিক লেভেল, এটা আমার কাছে মনে হয় যে যেহেতু আমাদের অনেক বেশি লোক প্রান্তিক ব্যবসা বাণিজ্য করে, আমরা যখন বড় যারা আমরা বিজনেস করি, আমাদের জন্য আমরা অত ওয়ারি করি না। আমাদের লস হলেও আমরা আগামীতে 2-3 বছর খেটে আমরা আবার দাঁড়া করাতে পারবো। কিন্তু যারা প্রান্তিক তাদের জন্য, এবং খেয়াল করে দেখবেন ইদানিং আমরা ফেডারেশন বিসিসিআই আমাদের প্রেসিডেন্ট ফাহিম সাহেবের সাথে আমরা সবাই মিলে কথা বলেছি, 30,000 কোটি আর 20,000 কোটি যে খরচগুলো, যে প্রণোদনা আছে, 20,000 কোটি কিন্তু আছে প্রান্তিকের জন্য। বাট অ্যাজ রাইটলি পয়েন্টেড আউট মোস্তাফিজ ভাই যে পয়েন্ট আউট করলেন, ডিস্ট্রিবিউশনটা করবো কি করে, কারণ এদের বেশিরভাগই অ্যাকাউন্টে নাই। অনেকে আছে ক্যাশে ব্যবসা করে, অনেকে হয়তো ট্যাক্স অ্যাকাউন্টে দেয় না, তো ওদের জন্য আবার একটু ইজি করে দিচ্ছেন, যেমন 50,000 বা 50 লাখ রেশন কার্ড দিচ্ছেন 10 টাকা করে চালের জন্য। এই যে নতুন নতুন অভিনব জিনিস তৈরি করতে হচ্ছে একদিকে, আর এইদিকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন দ্য গভর্নমেন্ট ইজ ইন। তার মধ্যে থেকে যে মাথা ঠান্ডা রেখে যে একটা সঠিক একটা কিংবা একটা দিক নির্দেশনা দিচ্ছেন, যেখানে আমাদের লাইফ যাতে কমে, ইভেন্টুয়ালি যাতে আমাদের লাইফ লস কম হয় এবং ইকোনমিটা যাতে না ভেঙে যায়, এই দুটানার মধ্যে দিয়ে কিন্তু সরকার সিদ্ধান্ত নিচ্ছেন। তো আমি এখানে কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ এটা সময় বলে দিবে, কিন্তু একটা জিনিস সঠিক যে মাননীয় প্রধানমন্ত্রীর কথা সবাই শুনছেন এবং একযোগে শুনছেন। যখন আমাদেরকে বলা হয়েছে মসজিদ যাবে না, কেউ মসজিদে যায়নি, কেউ মন্দিরে যাবে না, কেউ মন্দিরে যায়নি, এই জিনিসটা আমরা বাংলাদেশের হিস্ট্রি দেখতে পাইনি। সেই জন্য আমি খুব আশাবাদী যে ইনশাল্লাহ যদি সবাই মিলে একটা স্বাস্থ্যবিধি যেটা দেওয়া হয়েছে সেটা যদি সবাই মানতে পারে, এই স্বাস্থ্যবিধি মানার দায়িত্ব হতে হবে FBCCI এবং অল চেম্বার অফ কমার্স এন্ড অল বিজনেস অ্যাসোসিয়েশন, তাদেরকে এই স্বাস্থ্যবিধি মানার পাওয়ার দিতে হবে, যে তোমরা এনশিওর করবে পুলিশিং করে এই স্বাস্থ্যবিধি মানা বাংলাদেশের মতো জায়গায় খুব ডিফিকাল্ট। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনি 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 শুনছিলেন, ধন্যবাদ। না মতলুব জি, না মতলুব ভাইয়ের কথা শুনছিলাম। মতলুব ভাই অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এগুলোর সাথে দ্বিমত করার কোনো অবকাশ নেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকে যেভাবে একাগ্রচিত্তে এটা মোকাবেলা করার চেষ্টা করছেন, সেটা একটা খুবই চ্যালেঞ্জিং টাইমের মধ্যে, এবং সেটাও সবারই প্রশংসা কুড়িয়েছে। এখন প্রশ্নটা হলো যে আমাদের যদি আমরা মনে করি যে আমাদের এটা পিক পিরিয়ড পার হয়ে গেছে, তাহলে স্পষ্টভাবে কারা এই সিদ্ধান্ত নিলেন, এটা তো একটা বিশেষজ্ঞদের সিদ্ধান্ত হতে হবে, তাই না? এটা একটা এটা 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 স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, তাদের কি বলতে হবে, তাহলে ট্রান্সপারেন্টলি তাহলে তাদেরকে এটা জবাবদিহিতামূলক অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্টলি এটা তাহলে বলতে হবে যে কি কি সিদ্ধান্তের আলোকে তারা মনে করছেন যে এখন আমরা পিক পিরিয়ড পার হয়ে আমরা এখন নিচের দিকে আমরা যাচ্ছি। সেটা আমরা কিন্তু অন্যান্য যারা আছেন বিশেষজ্ঞ, আমরা কিন্তু তাদের উপরে নির্ভরশীল। আমি অর্থনীতির ছাত্র, আমি কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞ নই, কিন্তু আমি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত দ্বারা পরিচালিত হই। এবং আমার বক্তব্য এখানে যেহেতু আমি বলছিলাম যে প্রথম স্টেজটা হলো স্বাস্থ্য, তারপরে স্টেজে আমরা স্বাস্থ্য এবং অর্থনীতির ওই স্টেজে যাব। সুতরাং আপনি জিল্লুর বলছিলেন মতলুব ভাইয়ের কথার প্রেক্ষিতে যে আমরা কি তাহলে আমরা এখন যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা কি আমরা কি পিক পিরিয়ড কি পার হয়েছি এটা কি আমরা কি বলতে পারছি? আসলে কিন্তু অনেক বিশেষজ্ঞ বলছেন যে আমরা সেটা বলতে পারছি না। তাহলে কিন্তু একটা আমরা আরেকটা বড় বিপদের মধ্যে আমরা পড়ব। সুতরাং অর্থনীতির এটা মতলুব ভাই যেটা বলেছেন যে অর্থনীতির একটা আমাদের এখন জীবিকার যে প্রশ্নের যে গুরুত্বটা, সেটা অবশ্যই আমরা তো আমরা জানি। আমি আরো পরিসংখ্যান দিয়েও বলতে পারি যে আমাদের যে শ্রমবাজারে যে যে 61 মিলিয়ন 6 কোটি 10 লক্ষ মানুষ যারা আছেন, তাদের মধ্যে 1 কোটি তো দিন এনে দিন খান, সুতরাং তাদের তো কোনো ধরনের সুযোগ এই সময় নাই। আমরা জানি যে 2 কোটি 70 লক্ষ আছেন বাকি, তারা তাদের মধ্যে একটা বড় অংশ তারা ছোট ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের এখন রুটি রুজির বন্ধ, সেটা আমরা জানি।
এবং বড় একটা অংশ তো বেকার হয়ে যাবে সামনের দিকে, অনেকে বেকার হয়ে গেছেন এবং আরো বড় একটা অংশ সামনে বেকার হবে। অনেকে যারা আছেন তারা বেকার হবেন। আমরা জানি যে এখানে আপনি আরেকটা এলিমেন্ট আনতে পারতেন, যে আমাদের বিদেশে যারা আছেন, যারা প্রতি বছর আমাদের 6-7 লাখের মতো যাচ্ছেন, তারা যেতে পারছেন না শ্রমবাজারে, এইটার একটা প্রেশার পড়বে। ফেরত আসতে শুরু করেছেন, ফেরত আসতে হয়তো হবে। এবং আমরা বলেছি যে এখনই কিন্তু সময় যে দ্বিপাক্ষিক ভাবে এইসব দেশের সাথে আলাপ আলোচনা করা, কারণ প্রত্যেক দেশই এখন চেষ্টা করবে যে তাদের মানুষগুলোকে সেখানে রাখা যায় কিনা। কলম্বো প্রসেস আছে, যেখানে নাকি যারা পাঠান এবং যেসব দেশে তারা যান এদের একটা সেটা প্ল্যাটফর্ম, সেসব জায়গায় একটা দাবি তোলা যে যাতে করে তাদেরকে ফেরত পাঠানো না হয়। কারণ এই ধরনের বড় যদি একটা ফেরত পাঠানো হয় তাহলে আমাদের দেশের জন্য এটা একটা অসহনীয় অবস্থার একটা সৃষ্টি করতে পারে, শ্রমবাজারের উপরে একটা চাপ তো আছে। এগুলো সবই মানলাম, কিন্তু মানার পরও যেটা নাকি আমরা আর কি বলতে চাচ্ছি সেটা হলো যে এটা আমরা স্বাস্থ্যের যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা আমরা যে বলছি যে আমরা এই এটা অ্যাসোসিয়েশনগুলো মানবে বা কমপ্লায়েন্স এনফোর্সমেন্ট করা হবে, আমরা তো দেখেছি এর আগে কিছু কিছু ফ্যাক্টরি তো অলরেডি তো খোলা হয়েছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে এগুলো মানা বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু খুবই খুবই কঠিন। সুতরাং এবং সেটা সেটা হয়তো আমরা যখন নাকি পিক পিরিয়ডটা পার হয়ে যাব সেভাবেই আমাদের করতে হবে। এটার সাথে আমি মতলুব ভাইয়ের সাথে একমত। প্রশ্নটা হলো যে সেই সময়টা কখন আসবে, আমরা কি বড় একটা ঝুঁকির মধ্যে কি যাব যাব কিনা, সেইটার সিদ্ধান্তটা কিন্তু যেটা আমি প্রথমে বলছিলাম যে নির্ভর করে যে আমার সক্ষমতার উপরে। অবভিয়াসলি যদি সম্পদ অপ্রতুল হয় তাহলে এক ধরনের সিদ্ধান্ত বাধ্য হয়ে নিতে হবে, কিন্তু আমাদের মনে হয় মতলুব ভাই যদিও বলেছেন যে আমাদের অর্থনীতি ক্ষুদ্র, কিছুদিন আগেও আমরা বলতেছিলাম যে আমরা 41তম বৃহৎ অর্থনীতি, আমরা 30-এর মধ্যে চলে আসব এবং এটা আমাদের অবশ্যই আমাদের অর্থনীতি হিসাবে, জাতি হিসাবে, দেশ হিসাবে গর্বের কথা। তো সেটা বললে মতলুব ভাই হবে না, এটা আমাদের বের করতে হবে সম্পদ। মাননীয় প্রধানমন্ত্রী তো 1 লক্ষ কোটি টাকার উপরে আপনি আপনি বললেন যে এটা আমাদের ঋণ নির্ভর একটা প্যাকেজের মধ্যে তো আমরা তো গেছি এবং এখানে ক্যাশ ট্রান্সফারেরও পরিকল্পনা করা হচ্ছে। কথা হলো যে এই যে আমাদের স্বাস্থ্য ঝুঁকিটাকে আমরা যাতে যাতে বিবেচনায় নেই এবং একটা দ্রুত সিদ্ধান্তের মধ্যে যেয়ে আমরা যাতে একটা বড় ধরনের বিপদে না পড়ি। কিন্তু তারপরও এটা আমি একমত যে আমাদেরকে, এবং এটা আমরা বলছি যে এটা হয়তো এবং বিভিন্ন দেশের অভিজ্ঞতা দেখা যাচ্ছে, উই আর টকিং অ্যাবাউট হয়তো কি 1 মান্থ অর 6 উইকস এরকম একটা ব্যাপার, তারপরে দেখা যায় যে এটা কন্টেইনড হয়ে যায়। সুতরাং এই কন্টেইনমেন্টটা যদি আমরা ভালোভাবে করতে পারি তো তাহলে আমরা যেগুলো উনি বলেছেন আমাদের মধ্যমেয়াদী স্বল্পমেয়াদী বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা তো আমাদের করতে হবে। বাজেট আসছে, বাজেটে আমাদের আগামী বছরে কিভাবে আমরা এই ধকল, আপনি ঠিকই বলেছেন যে অনেকে বেকার হয়ে যাচ্ছে, বেকার হয়ে যাবে, তাদেরকে কিভাবে আবার আমরা কাজে নিয়ে আসতে পারি। তবে সেই দিক থেকে আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি বলবো যে আমরা যদি এটা কাটিয়ে উঠতে পারি স্বাস্থ্য ইমার্জেন্সিটা তাহলে আমাদের অর্থনীতি আবার যে আমাদের যে উন্নয়নের যে ট্র্যাক সেটার মধ্যে আমরা আবার দ্রুত যেতে পারবো। আপনি খেয়াল করেন, আপনি একটা প্রশ্ন হয়তো বা করতেন আমাদেরকে হয়তো বা পরবর্তীতে করবেন, আমি একটু সেটা বলি, সেটা হলো যে এর মধ্যেও খাদ্য নিরাপত্তা, এটা যে আমরা যে রেখেছি, আমরা অনেক সময় যেটা আমরা পাই সেটা সম্বন্ধে আমরা বলি না। আপনি দেখবেন ডাব্লিউ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তারা বলেছে যে পৃথিবীতে বিভিন্ন দেশে দুর্ভিক্ষ অবস্থা হবে, বাংলাদেশে কিন্তু আপনি এরকম কিছু শুনবেন না। এই কারণে যে গভর্নমেন্টের যেভাবে তারা স্টক পাইল আপ করেছেন, যেভাবে তারা এই লকডাউনের মধ্যেও ফুড চেইনটাকে চালু করেছেন এবং ফুড চেইনের মধ্যে আপনি দেখেন উৎপাদন আছে, সেখান থেকে আপনার স্টোরেজ আছে, তারপরে আপনার হোলসেল আছে, রিটেল আছে, ভোক্তার কাছে নিয়ে যেতে হবে। সুতরাং সেখানে একটা অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু চালু না রেখে আপনি যতই লকডাউনের কথা বলেন না কেন, আপনি ফুড চেইনটাকে তো চালু রাখতে হয়েছে আপনার, তা না হলে তো আর এটা এটা হবে না, তাই না? সুতরাং জীবন জীবিকা যদি আমি বলি তাহলে জীবন জীবিকার একটা ভারসাম্য কিন্তু অলরেডি বাংলাদেশে আমরা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছি, যেটা নাকি আমি বলবো যে আমাদের জন্য একটা বড় একটা একটা আমাদের অর্জন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কখন আমরা খুলে দেব যাতে করে স্বাস্থ্য ঝুঁকিটাকে আমরা সামাল দিতে পারি।
ডক্টর মুস্তাফিজুর রহমান উল্লেখ করছিলেন যে আমরা বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে কি শুনছিলাম এতদিন এবং আপনারা কি বলছিলেন, এবং সেই প্রেক্ষিতে বলা যে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ, সেটি আমরা শুনতাম, আমরা শুনছিলাম যে সমৃদ্ধ অগ্রযাত্রার বাংলাদেশ এবং একটা প্রবৃদ্ধিতে বাংলাদেশ যে দীর্ঘদিন ধরে স্টেবল এবং একটা ভালো পজিশন আছে, এবং অনেকে যদিও সেটি সমালোচনা করেছে যে অর্থনীতি শুধুমাত্র প্রবৃদ্ধি কেন্দ্রিক যে আলোচনা সেটি দিয়ে আসলে অর্থনীতিকে বিবেচনা করা ঠিক হবে না, এবং সেই প্রবৃদ্ধি এবার তো প্রেডিকশন বিশ্বব্যাংক অনেকেই করছেন যে অনেক নিচে নেমে যাবে। তো আপনার কাছে একটু শুনতে চাই যে এক দুই মাস সামলাতে এত কষ্ট হচ্ছে, আপনারাই বলছেন, মানে আপনিও খানিকটু উল্লেখ করেছেন, তাহলে এত এগুলাম যে আমরা সেই গল্প কোথায় গেল, এটি কি গল্প ছিল না বাস্তবতা ছিল? এবং সামনে বাজেটের প্রশ্ন আসছে, প্রশ্ন হলো যে এই যে সম্পদ কোত্থেকে আসবে, এবার এবার যে বাজেট হবে সেই বাজেটের চেহারাটা কি হবে, কি হওয়া উচিত, সেটিও একটু শুনতে চাইবো আপনাদের কাছ থেকে। জি সবচেয়ে মনে রাখতে হবে যে বাংলাদেশে যে এই অভূতপূর্ব যে গ্রোথ ছিল এটা অনেক আছে গল্প বা স্বপ্ন কিংবা একটা মেরেকের লাগবে, কারণ এটা বাংলাদেশ প্রুভেন ইটসেলফ যে সে গ্রো করতে পারে এবং মাঝে মাঝে বড় বড় প্রজেক্ট তারা নিজেরাই করতে পারে, এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা বারবার করে প্রুভ করে দিয়েছেন। আজকে যে একটা অভূতপূর্ব একটা সিচুয়েশন, যেটা বাংলাদেশ কেন, বাংলাদেশে আরো অনেক স্ট্রং অর্থনীতি কিন্তু কাবু হয়ে গেছে, এবং যেহেতু তাদের একটা বিশাল একটা রিজার্ভ ছিল এবং তাদের রিজার্ভ আছে, যার জন্য ইংল্যান্ডের মতো জায়গাতে 0.1% এখন ইন্টারেস্ট রেটে টাকা দিচ্ছে টু দ্য বিজনেস, তো তাদের সে ক্যাপাসিটি আছে। আমাদের এখানে 4.5% আমাদের দেবার জন্য সরকারকে আবার 4.5% লোড বহন করতে হচ্ছে, তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সিচুয়েশনটা ডিফারেন্ট ফ্রম ইচ কান্ট্রি, এবং অবশ্যই বাংলাদেশের গ্রোথ গল্প নয়, বাংলাদেশের গ্রোথ বাস্তবতা। এখন আপনি যে গ্রোথটা দেখেছেন সেই গ্রোথটা কিন্তু আমাদের প্রধানত আসছে যে বড় বড় মেগা প্রজেক্ট থেকে, এবং সেইখানেও দেখেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু সেই প্রজেক্টকে কিছুটা হলেও থামিয়ে দিয়ে সেই টাকাটা জনগণের পিছনে এখন খরচা করছেন, কারণ শি অলসো আন্ডারস্ট্যান্ডস যে লাইফ ইজ মোর ইম্পর্ট্যান্ট, আমাদের জনগণের জীবন বাঁচানো হলো সবচেয়ে আগের কাজ, এবং তার জন্য উনি আগামীতে আমার কাছে মনে হয় আরও প্রণোদনা দেবেন যেগুলো যাদের অ্যাকচুয়ালি লাগবে তাদের দিকেই এগুলো যাবে। এবং মুস্তাফিজ ভাইয়ের মতোই যারা আছেন যারা এসব কীভাবে ডিস্ট্রিবিউট করবেন এগুলো ওনারাই ঠিক করে দেবেন সরকারের সাথে বসে, কোনটা করলে ভালো হয়, কী করে যাদের দরকার তারা পাবে, এদের এদিক খেলা করার দরকার। সেজন্য আমি মনে করি যে এটা গল্প না, বাংলাদেশের গ্রোথ ইনশাল্লাহ, যদি আপনি IMF এর রেজাল্ট দেখেন যে ওরা 2020 আমাদের গ্রোথ 3.3 মতো নিয়ে আসবে, যেটা ভারতের চেয়ে উপরে থাকবে, এবং আগামী বছরে IMF এর ফোরকাস্ট হচ্ছে আমরা 8+ চলে যাব, 9+ চলে যাব। সো এনিওয়ে আমরা অতটা দরকার নেই, আমরা এটুকুই বলবো যে আই টোটালি অ্যাগ্রি উইথ মুস্তাফিজ ভাই যে লাইফ ইজ ইম্পর্টেন্ট, যার জন্য আমি আমার কথা শুরুতেই বলেছিলাম এখানে জীবন এবং জীবন নিয়ে আমাদের সিদ্ধান্ত দুই দিকেই আমাদের কষ্ট, আমাদের যদি বন্ধ রাখি তাহলেও কষ্ট, যদি খোলা রাখি তাহলেও আমরা একটা আননোন কষ্টের মধ্যে আছি। কিন্তু একটা জিনিস ঠিক, সারা পৃথিবীময় যেখানে এখনো বাড়ছে, বাংলাদেশে যেমন এখনো বাড়ছে, একটা সার্টেন টাইমের পরে ইকোনমিকে যদি আপনি অ্যাক্টিভিটি না করতে দেন তাহলে এটা ভেঙে যাবে, এবং একটা ভঙ্গুর ইকোনমিকে আবার সোজা করতে বেশ কষ্ট হবে, যার জন্য মুস্তাফিজ ভাই কাইন্ডলি বলেছেন যে ফুড চেইন রাখার জন্য আমাদেরকে ট্রান্সপোর্ট অর্গানাইজেশনগুলো ঠিক রাখতে হবে, ট্রাক ক্যাব এবং যারা ফসল ফলাচ্ছে তাদের টাকা পয়সা পেতে হবে, যার জন্য সীমিত আকারে ব্যাংকও খুলে গেছে। আপনি দেখবেন যে এই লকডাউনের মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ব্যাংক খোলা রেখেছেন, এই ট্রাক ফ্রাক চালানোর জন্য ব্যবস্থা রেখেছেন, পোর্ট পর্যন্ত খুলে দিয়েছেন যে পোর্টে যেতে আমাদের ওষুধপত্র জিনিসপত্র আসতে পারে। এখন আমি যেটা মনে করি যে জুলুর ভাইয়ের কথাতেই এটা গল্প না, আমরা একটা হঠাৎ করে একটা অভাব একটা বিরাট সমস্যার মধ্যে পৃথিবী পড়ে গেছে, যার মধ্যেও বাংলাদেশ বাদ পড়ে নাই, কিন্তু শক্ত হাতে এটা ডিল করা হচ্ছে, এবং এই যে সিদ্ধান্তগুলো কি হবে তার জন্য টাস্কফোর্স আছে, এবং জনগণকে ইনফরমেশন দেওয়ার জন্য
প্রায় 400-500 ডাক্তার নিয়ে একটা টাস্কফোর্স করা আছে যারা সকাল বিকাল ইনফরমেশন দিচ্ছে। একটা কথা আমাদের স্বীকার করতে হবে যে কষ্ট আমাদেরকে স্বীকার করতেই হবে, সেই কষ্টটা কতটা লাঘব করা যায়, কত মানুষকে আমরা সেভ করতে পারি। সেখানেও দেখবেন যে প্রাইভেট সেক্টর থেকে শুরু করে পলিটিক্যালরাও রাস্তায় নেমে গেছে, ওরা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে ত্রাণ কমিটি করছে এবং দে আর এনশিওরিং যাতে আমাদের কেউ না খেয়ে মারা যায়। সেজন্য আমি আই এম কোয়াইট হ্যাপি উইথ হোয়াট দে আর ট্রাইং টু ডু, কিন্তু এইটার আনসার কারো কাছে নাই। অর্থনৈতিক ক্ষতি সেটা মোকাবেলা করা সম্ভব কিনা, সম্ভব তো নয়, সেটি আপনাদের দুজনের কথাই বোঝা গেছে। এখন করণীয় কি আসলে কৌশল, সুনির্দিষ্ট প্রস্তাব যদি আমরা বলি, এবং অনেকেই বলছেন অনেক দেশ তো ইতিমধ্যে 2-3-4 বছরের পরিকল্পনা করেছেন এই সংকট তারা কিভাবে মোকাবেলা করবেন, আমরা কানাডার কথা বলতে পারি, অন্যান্য দেশের কথা উল্লেখ করতে পারি, সো বাংলাদেশের সামনে আসলে এখন সুনির্দিষ্ট মানে মোটা দাগে কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন, এবং সেটি বাজেটই তার একটা প্রতিফলন হয়তো আমাদেরকে আমরা দেখতে চাইবো নাগরিকরা, এবং অর্থনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন, ব্যবসায়ী নেতা হিসেবে মিস্টার মাতলুব আহমেদ কি মনে করেন? আমার হাতে খুব বেশি সময় নেই, ছোট করে যদি বলেন ডক্টর মুস্তাফিজ রহমান। ধন্যবাদ জিল্লুর, মতলুব ভাইয়ের স্পিরিটের সাথে আমি একেবারেই একমত। এখানে সতর্কতা এবং সদিচ্ছা এটার মধ্যে কোনো কোনো একটা দ্বৈততা নেই, এটা নিয়েই আমাদের চলতে হবে, সতর্কও থাকতে হবে, আমাদের সদিচ্ছাও থাকতে হবে যাতে জনগণের একটা আমরা সিকিউরিটি দিতে পারি, সেটা ইকোনমিক সিকিউরিটি অ্যান্ড হেলথ সিকিউরিটি দুটোই আমাদের দিতে হবে। এখন সামনের বাজেট অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আমরা বেশ কিছু প্রস্তাবও দিয়েছি। যদি আপনি বাজেটের তিনটা সাইড যদি আমরা ধরি, তাহলে একটা হলো যে সম্পদ আহরণ, সম্পদের বন্টন এবং আমাদের ঘাটতি যেটা হবে ঘাটতি অর্থায়ন। সম্পদ আহরণের দিক থেকে আমরা বলেছি যে এবার তো আমাদের রেভিনিউ কালেকশন অবশ্যই কম হবে, আমাদের আমাদেরকে বৈদেশিক সাহায্য যেটা আমরা বেশি আনতে যেতে পারি এই ঘাটতি অর্থায়নের জন্য, সেই দিকটাতে আমাদের চেষ্টা করতে হবে। কর ফাঁকি, দেশ থেকে সম্পদ পাচার করা, এগুলোর বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ রাখতে হবে। এটা একটা জাতীয় একটা দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা যাচ্ছি এই সময়, এখানে শৈথিল্য বা এনফোর্সমেন্ট কোনোভাবে সেখানে শৈথিল্য করা উচিত হবে বলে আমার মনে হয় না। আর বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে আমাদের এখন কিন্তু বিভিন্ন বাইল্যাটারাল মাল্টিল্যাটারালরা কিন্তু সাহায্য দিতে প্রস্তুত আছে, এবং যেহেতু সম্পদ আহরণ কম হবে এবার, অবশ্যই আমরা দেখছি যে অর্থনৈতিক কর্মকাণ্ড না হলে রেভিনিউ কালেকশনও কম হবে, সুতরাং সেইটা আমাদেরকে সেটার উপরে বেশি নির্ভরশীল হয়তো আমাদের হতে হবে। কিন্তু আমাদের ভালো, আমাদের ঋণ পরিষেবার রেকর্ড ভালো, আমাদের 34% মাত্র হলো আমাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ জিডিপি শতাংশ অনুযায়ী, যেটা অনেক এটা আমাদের সীমিত অবস্থায় আছে। আর আর সম্পদ বিতরণের দিক থেকে, বন্টনের দিক থেকে আমাদের মূলত এডিপির উপরেই নির্ভর করতে হবে, এবং সেখানে আমরা বলেছি যে যেসব প্রজেক্টগুলোতে বেশি শ্রমঘন, যেখানে নাকি প্রাইভেট সেক্টরকে সেটা এবং প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ এবং অন্টারপ্রেনার তাদেরকে ইনসেন্টিভাইজ করতে পারে, ওই ধরনের প্রজেক্টগুলোকে অগ্রাধিকার দেয়া, যেগুলো নাকি এখন নতুন নতুন প্রজেক্ট বা হয়তো উন্নয়নমূলক প্রজেক্ট না, সেগুলোর থেকে আমাদেরকে এখন বিরত থাকাই ভালো। এবং আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা বলেছি যে প্রজেক্ট ধরে ধরে কোনগুলোকে আমরা হয়তো পরে আমরা করলেও কোনো ক্ষতি হবে না বড় ধরনের, সেগুলোকে আইডেন্টিফাই করে সেখান থেকে অর্থ আমাদেরকে সাশ্রয় করতে হবে, এবং আমাদের অর্থনীতির যেসব জায়গাগুলোতে শ্রমঘন যেসব কর্মকাণ্ড, সেই জায়গাগুলোতে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, সেগুলোতে আমাদেরকে চাঙ্গা করার জন্য ব্যবহার করতে হবে। সুতরাং মূলত তো প্রাইভেট সেক্টরই তো বিনিয়োগ করেন, কিন্তু সরকারের বাজেটটা এমনভাবে করতে হবে যাতে সেই সব প্রজেক্টগুলোই নেয়া যেগুলো প্রাইভেট সেক্টরকে উদ্দীপিত করতে পারে, সেখানে যাতে তাদেরকে প্রণোদিত করতে পারে, সুতরাং সেইভাবে করা উচিত বলে আমরা আমরা ডিটেইলস আমরা আমরা আমাদের মিডিয়া ব্রিফিংয়ে বলেছি। মিস্টার মাতলুব আহমেদ। হ্যাঁ, অবশ্যই এবারে বাজেটে আমরা যেটা দেখবো, সবচেয়ে আগে দেখবো যে এই যে কারেন্ট বাজেট চলছে সেটা অবশ্যই ফুলফিলমেন্ট আহরণে হবে না, তো সেখানে একটা রিভাইজ বাজেট আসবে যেখানে এটাকে আবার ডাউন সাইজ করে একটা দেখতে হবে কতটুকু যায়। কিন্তু আগামী বছরে যে বাজেটটা আসবে, অবশ্যই এখানে আমাদের লোকাল যে আহরণ ছিল
সেখান থেকে ওনারা ভ্যাটে কিছু পাবেন, কিন্তু ইম্পোর্ট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স দুটোই কমে যাবে। সেই জন্য টোটাল যে ইন্টারনাল রেভিনিউ যেটার উপরে আপনারা ব্যাংকিং করতেন আগামীতে, সেটা এবারে একটু কমে যাবে। কিন্তু যেটা বাড়বে সেটা হলো ফরেন লোনস। মুস্তাফিজ ভাই ওনার বক্তব্যের মধ্যে বলেছেন, হি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, আমরা কিন্তু আরও বিশাল বিশালভাবে IMF ওয়ার্ল্ড ব্যাংক লোন আর অন্য অন্য লোন আমরা নেওয়ার চেষ্টা করবো, বাজেটে সেগুলো থাকবে। এবং আমাদের টাকা ছাপাতে হবে, সেইটাও ওনারা কীভাবে প্লেস করবেন মনিটারি ফিসক্যাল পলিসি যাই না, বা টাকা ছাপাতে হবে। এবং এই বাজেটে এগেইন আবারও বলবো, মুস্তাফিজ ভাই সেটা কিছু হিন্ট দিয়েছেন যে বিশাল একটা স্টিমুলাস প্যাকেজ আরও দিতে হবে ফর স্পেশালি ফর MSME, যারা প্রান্তিক ব্যবসা করেন কিংবা গরিব আছেন, যারা এখন অনেক লো মিডল ইনকামের চেয়ে লো ইনকাম গ্রুপ যারা ছিল তারা কিন্তু এখন পভার্টি গ্রুপে চলে আসবে, তাদেরকে আবার যাতে সুইচ করে এক বছরের মধ্যে আবার ব্যাক করে নিতে পারি, তাদের জন্য এই সব স্টিমুলাস প্যাকেজ করতে হবে। একটা কথা বলা দরকার যে মাননীয় অর্থমন্ত্রী এবারে বেশ সমস্যায় থাকবেন বাজেট তৈরি করতে, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল বাই অল যে এই সিনারিওতে বাজেট দেওয়া খুব ডিফিকাল্ট এবং ফোরকাস্ট করাও খুব ডিফিকাল্ট। তারপরেও আমি বলবো যে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশে যে 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 গ্রোথ, এটা গল্পে থাকবে না, এটা বাস্তবে। আমার আমার ডক্টর মুস্তাফিজের কাছে একটা প্রশ্ন থাকবে, যে ছোট করে যদি উত্তর দেন, টাকা ছাপানোর কথা বলেছেন, অর্থনীতিবিদদের অনেকেই এটাকে খুব গ্রহণযোগ্য বলে মনে করেন না, মানে স্বাভাবিক বলে মনে করেন না এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতায়। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের দুজনের কাছে আমার ছোট্ট প্রশ্ন, যে সামনে 11 তারিখে বাজেট উপস্থাপন করা হবে, এই বাজেট নিয়ে এই বাস্তবতায়ও আপনাদের সঙ্গে ব্যবসায়ী নেতা হিসেবে মিস্টার মাতলুব আহমেদ কিংবা অর্থনীতিবিদ হিসেবে ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনাদের সঙ্গে সংশ্লিষ্ট যারা বাজেট প্রণয়নের সঙ্গে যুক্ত আছেন, তারা কি কথা বলেছেন বাজেট নিয়ে, একটু জানতে চাই যে ছোট্ট করে। ধন্যবাদ জিল্লুর। এটা আগে যখন নাকি বাজেট হয়েছে তখন আমরা বিভিন্ন আলোচনায় আমাদেরকে ডাকা হতো, মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে ডেকেছেন, এটা ধারাবাহিকভাবেই সেটা অর্থনীতিবিদদের সাথে আলোচনা হয়েছে। এবার যেহেতু সামনাসামনি আলোচনার সুযোগ ছিল না, আমরা CPD-র পক্ষ থেকে বলতে পারি, আমরা NBR এর কাছ থেকে আমরা অফিসিয়ালি চিঠি পেয়েছিলাম আমাদের প্রস্তাব দেওয়ার জন্য। আমরা NBR কে আমাদের রাজস্ব প্রস্তাব দিয়েছি, আমরা মাননীয় অর্থ সচিবের সিগনেচার করা আমরা DO পেয়েছি, DO লেটার পেয়েছিলাম, আমাদেরকে অনুরোধ করা হয়েছিল, আমরা সেটাও তার কাছে, আমরা কিন্তু আমাদের প্রস্তাব সুনির্দিষ্ট প্রস্তাব বাজেটের টাকা ছাপানোর ব্যাপারে আমরা আমরা দিয়েছি। আর টাকা ছাপানোর যেটা, এটা নিয়ে কিছুটা আমার মনে হয় যে জনমানসে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে, মানে টাকা ছাপানো মানে কিন্তু অর্থনীতিতে যে টাকশালকে বলে দিলাম যে তুমি সারা দিন রাত ওভারটাইম কাজ করো আর টাকা ছাপাও, আর ওইটাকে হেলিকপ্টার মানি বলে আর কি, ওই ওইটা নিয়ে তারপর আমরা এটা ছড়িয়ে দিলাম, এটা এটা হেলিকপ্টার থেকে নিচে ফেলে দিলাম আর মানুষ ওইটা নিল। আসলে ওইভাবে টাকা ছাপানো হয় না, সেন্ট্রাল ব্যাংক অনেক সময় এটা নিউ মানি ক্রিয়েট করে। যেমন আমি যদি 1% যদি আমি CRR কমাই, তাহলে কিন্তু আমার সিস্টেমের মধ্যে 12,500 কোটি টাকা আসে। তো এইভাবে আমাদের দেশে চেষ্টা করা হচ্ছে, নতুন অর্থ যাতে ইনজেকশন হয় সেভাবে এটা 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 করা যেতে পারে, এবং সেটা যদি করা হয় এবং আমরা যদি উৎপাদন ব্যবস্থা যদি ঠিকমতো রাখতে পারি, তাহলে এটা ইনফ্লেশনের প্রেশারও ক্রিয়েট করবে না। সুতরাং সেই ধরনের টাকা, নতুন টাকার সেটা সংকুলন করা বা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, এটা কিন্তু আমরা করছি, সেন্ট্রাল ব্যাংক আমাদের করছে, সুতরাং সেইটা আমাদের অব্যাহত রাখতে হবে। আমি মনে করি যে NBR যথারীতি তারা কিন্তু FBCCI এবং অল সেক্টরাল যারা আছেন তাদের সাথে রেগুলার কথা বলেন, কিন্তু এবারে আমাদের মাঝে মাঝে ইনডাইরেক্ট করতে হয়েছে ফেডারেশনের মাধ্যমে, আমরা অনেক কিছু ডাটা দিয়েছি। এটা বিগত দিনের মতো অতটা ঘটা করে করতে পারি নাই আমরা এবারে, তারপরও দ্য প্রসেস ইজ অন। এবারে আমাদের যা মনে হয় যে এবারে বাজেটে সবচেয়ে বেশি যারা রোল প্লে করবেন তারা হলো বাংলাদেশ ব্যাংকের কি কর্মকাণ্ড আর ব্যাংকের কি কর্মকাণ্ড, কারণ প্রত্যেকটা স্টিমুলাস প্যাকেজ যা যা আমরা বলছি সব ব্যাংকের উপর নির্ভরশীল হচ্ছে। ব্যাংক যদি সোজা না দাঁড়াতে পারে তাহলে কিন্তু আমাদের যাই আমরা বলি না কেন কোনো কিছু কাজে আসবে না। তাই NBR এর তো রেজাল্ট ডিপেন্ড করবে অন হাউ দি ব্যাংকস পারফর্ম, হাউ বাংলাদেশ ব্যাংক পারফর্মস। এখন পর্যন্ত আমরা যে রেজাল্ট আমরা চেয়েছি সেই রেজাল্ট এখন আমরা ফাইন্যান্সিয়ালি পাচ্ছি না, ব্যাংকগুলোকেও আমার কাছে মনে হচ্ছে একটু নড়বড়ে,
তাদেরকেও একটু শক্ত হাতে আনতে হবে এবং ব্যাংকে যেসব প্রবলেমসগুলো ছিল সেইগুলো সরকারকে একটু নজর দিতে হবে যাতে ব্যাংকগুলো পারফর্ম করতে পারে। ব্যাংকের পারফরমেন্স যদি না হয় তাহলে কিন্তু আমাদের স্টিমুলাস প্যাকেজ বলেন আর রিকভারি বলেন কোনো কিছুই আগাতে পারবে না। কিন্তু ব্যাংকের কি আর এখন শক্ত হওয়ার সময় আছে? মানে সেই বাস্তবতা আছে, ব্যাংক এমন একটা জিনিস, ব্যাংক এমন একটা জিনিস, এটা সব সময় ইট ক্যান কাম ব্যাক প্রোভাইডেড দ্য রেগুলেটরস আপনি জানেন যে আমাদের এই কোভিড আসার আগেই আমাদের ব্যাংকিং সেক্টরের ব্যবস্থাপনা এবং সেখানে নজরদারি খবরদারি এগুলো নিয়ে আমাদের অনেক ধরনের সমালোচনা ছিল, আমরা অনেক ধরনের পরামর্শ দিয়েছি। সুতরাং সেই রকম একটা ব্যাংকিং ব্যবস্থার উপরেই কিন্তু এই প্রণোদনার বাস্তবায়নের একটা দায়িত্ব পড়েছে। সুতরাং অবশ্যই আমাদের সেখানে দুশ্চিন্তার শেষ নেই, কিন্তু আমরা চাইবো যে নজরদারি খবরদারি সেন্ট্রাল ব্যাংক চেষ্টা করছে, আমরা যেগুলো দেখছি সেখানে একটা সতর্কতা মূলক অনেক পদক্ষেপ আছে যেটার কারণে অনেকে কমপ্লেনও করছেন, কিন্তু কমপ্লেনটা করার আগে দেখতে হবে যে কেন সেন্ট্রাল ব্যাংক এত সতর্কতামূলক ব্যবস্থা করছেন। ধন্যবাদ মিস্টার মাতলুব আহমদ এবং ডক্টর মুস্তাফিজুর রহমান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে। গত সর্বশেষ রিপোর্ট যেটি এসেছে স্বাস্থ্য দপ্তর থেকে, সেই অনুযায়ী একটা হেলথ ইমার্জেন্সির মধ্যে বাংলাদেশ এবং গোটা পৃথিবী, এবং বাংলাদেশের বাস্তবতা এখনও পর্যন্ত লকডাউনের কোনো বিকল্প নেই, কারণ সংখ্যাটা ঊর্ধ্বমুখী, মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা। এখন জীবিকা এবং জীবনের মধ্যে যে সমন্বয় সাধন, সেই বিষয়ে আমার অতিথিরা বলছিলেন, এই ভারসাম্যটা বজায় রাখতে হবে। তবে অবশ্যই জীবন থাকলে জীবিকার চেষ্টা করা যাবে, জীবিকা থাকলে হবে না যদি জীবন না থাকে। এবং সব জায়গায় সতর্কতা এবং সদিচ্ছাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমার দুই অতিথি একমত পোষণ করেছেন। এবং সতর্কতা সদিচ্ছার সঙ্গে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের একটাই অনুরোধ সবার কাছে, সেটা হচ্ছে এই বাস্তবতায় ঘরে থাকবার কোনো বিকল্প নেই, নিজের জন্য এবং অপরের জন্য ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন।